আমরা চাই মেলা হলে শিল্পের প্রসার ঘটুক। মেলা আমাদের এটা হচ্ছে মেঘালয়ের একটা কোণায় সুনাম মঞ্চ, এদিকে সেভেন সিস্টার ভারতের মেঘালয় রাজ্য। তো আমরা আমাদের পণ্যটাকে আমরা ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীতে। মেলার মাধ্যমেই আমাদের পণ্য সমারোহ ঘটবে আর সারা পৃথিবীতে আমাদের পণ্য সমারোহ ঘটবে এবং ছড়িয়ে পড়বে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ নূর আহমেদ, ওয়েলকাম টু বিডি মিডিয়াস নিউ এপিসোড। আজকে আপনারা আমরা লই আইছি সুনামগঞ্জ, আর আপনারা তো বুঝলে আমার পিছনে দিকে বুঝলে আমরা কিতার লাগিয়ে আইছি। আমরা আইছি সুনামগঞ্জ বাণিজ্য মেলা। অ্যাকচুয়ালি এটা হইলো গৃহস্থ কুটির শিল্প মেলা, মোটামুটি এটা আমরা সবই বাণিজ্য মেলা হই। আমরা লগে তাও আশা করি আজকের এপিসোডটা আপনারা খুবই এনজয় করবা। আমরা এখন টিকিট কিনা যাই মুগি, লেটস সি। বেশ, ফাইনালি আমরা টিকিট কিনে লাইছি। আর সুনামগঞ্জ অস্ত কুটির শিল্প মেলা যারা আইবা, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। আপনারা আইতে পারেন, আইয়া বেড়াই যাইতে পারেন। আমরা লগে থাকা আশা করি আজকে খুবই এনজয় করবা। বেশ, আমরা এই মুহূর্তে মেলার ভিতরে প্রবেশ করছি, আর আপনারা দেখলাম আমার পিছনে চতুর্দিকে আপনারা একটা ভিউ আমরা দেখাইলাম আপনারা মেলার, যে অনেক বড় পরিসরে। আর এটা প্লেস জুবিলি স্কুলের যে মাঠ আছে, জুবিলি স্কুলের যে বালুসর যে মাঠটা আছে সুনামগঞ্জের, ওই মাঠ ওই লগা এই মেলার স্থান। আপনারা সরাসরি সুনামগঞ্জের যে ট্রাফিক পয়েন্ট থেকে রিক্সা বা টমটম যোগে আপনারা এখানে আইতে পারেন। সুনামগঞ্জ বাণিজ্য মেলাত আপনার একটা জিনিস জানাই রাখি আমরা, আপনারা যে প্রবেশ টিকিট কিনবা, প্রবেশ টিকিটের উপরে তারা এখানে বিভিন্ন ধরনের পুরস্কার ঘোষণা করছেন। আর আপনারা দেখলে আমার পিছনে এখানে যে প্রথম পুরস্কার, তারা একজন সুজুকি একটা বাইক আছে, দ্বিতীয় হিরো হোন্ডার একটা বাইক আছে, আবার তৃতীয় পুরস্কার হিরো হোন্ডার একটা বাইক আছে, পাশাপাশি ফ্রিজ আছে, আর আপনারা দেখলে আকাশের যে ডিশ আছে, আরও বিভিন্ন ধরনের পুরস্কার আছে। আপনারা প্রবেশ টিকিটের উপরে একটা আপনারা পাইবা, এটা মাস শেষে এটার যে একটা ড্র হইব আপনারা এটা পুরস্কার পাইবা। সুনামগঞ্জ হস্ত কুটির শিল্প মেলাত আপনারা দেখলা এক্সাইটিং আনন্দদায়ক একটা জিনিস এখানে আছে। আপনারা আইলে এখানে যে দোলনার যে আনন্দটা আপনারা উপভোগ করতে পারবা, বিশেষ করে বাচ্চারা লইয়া যদি আইন তারা একটা আলাদা আনন্দ পাইবা। এখানে আপনারা দেখলা খুবই সুন্দর সুসজ্জিত একটা দোলনা এখানে ব্যবস্থা করা হয়েছে, খুবই সুন্দর পরিবেশ, আর বাচ্চারা যারা উঠছে তারা আসলে খুবই এনজয় করেন। আপনারা যারা আইবা অবশ্যই এখানে এনজয় করবা। উই আর রাইট নাও জমিদার গিফট কর্নার অ্যান্ড কুকারিজ হাউস, আর এখানে আপনারা দেখলা 150+ সব পণ্য এখানে যেগুলো আছে, 150+ বা আসলে তারার যে অভ্যন্তরীণ বিষয় জানলাম না, একটু আমরা প্রবেশ করলাম দেখি কী অবস্থা এখানে। আপনারা দেখলে এখানে চলে বিভিন্ন ধরনের যে কুকারিজ আইটেম প্লাস নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, আমরা যে কিচেন আইটেমগুলো প্লাস বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা এবং গিফট আইটেম, সব ধরনের আইটেম নিয়ে তারা যে আজকের এই দোকানটা তারা সাজাইছেন খুবই সুন্দর। আপনারা দেখলে আমার ডাইন পাশে এখানে আছে বিভিন্ন ধরনের এই কার্পেট বা এই পাপোশ যেগুলো আমরা হই, বিভিন্ন টাইপের কার্পেট আছে, পাপোশ আছে, কুশন বালিশ আছে বিভিন্ন ধরনের। আর দোকানটাতে আমরা দেখলাম সব মানে ফিক্সড প্রাইস মানে আসলে আমরা বুঝলাম না দেখি আমরা, তারা সম্ভবত সব কিছুই 150 টাকার ভিতরে। আমরা একটু দোকানের লগে কানেক্ট হওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি ভাইয়া খেয়ে আছেন দায়িত্বে, আচ্ছা কাস্টমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছে। আমরা আপনাদের এখানে যে ফিক্সড প্রাইসের যে আইটেমগুলো আছে, অ্যাকচুয়ালি আসলে আমরা তার কাছ থেকে একটু জানবো যে তারা কত করে যে আইটেমগুলো বিক্রি করা। ভাই ভালো আছেন? ভালো আছে ভাইয়া, কি অবস্থা? এই তো ভালো। আচ্ছা ভাই কি কেমন হচ্ছে? দোকানটা কোন জায়গার, কোথা থেকে আসছে? ঢাকা থেকে, ঢাকা চক বাজার। এখানে যে সব 150 টাকা, হ্যাঁ আইটেম আছে 150 টাকা,
আছে 200 টাকা আমাদের 200 টাকার উপরেও আছে হ্যাঁ নো 150 প্লাস হ্যাঁ এই পাশে সব কত 150 এই পাশে 150 মাসখানে 200 টাকা আছে আপনার ধন্যবাদ আচ্ছা আচ্ছা বিরাস আমরা সম্পূর্ণ দোকানের যে একটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা দেখলাম আমরা এখানে জন ছোট্ট সুনামনি তাই আইসন মেলাত তোমার নাম কি তা আদিবঞ্জুম রাইসা হ্যাঁ আদিবঞ্জুম রাইসা রাইসা খুব সুন্দর নাম ভালো আছো তুমি কার লগে আইসো মেলাত আমরা আব্বুর সাথে আব্বুর সাথে কি লাগে তোমার মেলাত যা আইসো ভালো লাগে মজা লাগে নি হ্যাঁ দোলনা তুলছো নি হ্যাঁ লেখাপড়া তো নাই সব বন্ধ সব বন্ধ একটু ঘোরাফেরা করে গেলাম এই আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকো জি ভালো থাকো আসসালামু আলাইকুম প্রিয়ার সামরা শিফটে খাবারের দোকানের সামনে আর আপনারা দেখলেন এখানে আছে বিভিন্ন ধরনের জেন্টস আইটেম সবগুলো আছে জেন্টস আইটেম যেহেতু শীতের সময় আমার বর্ণ দেখলাম যে অনেক ঠান্ডা আজকে আর আমিও বেশি কাপড় চোপড় লাগাইছি আর এখানে আমরা দেখলাম যে অনেক জ্যাকেট বা এরকম টাইপের যে কুর্তাগুলো আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম কোথেকে আসছেন ঢাকা থেকে আসছি সাবি কির অবস্থা কি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি কি সন্তুষ্ট যে পরিমাণ সেল হচ্ছে সুনামগঞ্জে হ্যাঁ সন্তুষ্ট আপনাদের কি মানে কি রকম দামের জিনিস আছে আপনাদের কাছে আমাদের এখানে 550 থেকে 1050 পর্যন্ত আছে এটা কি ফিক্সড করা নাকি দরদাম করে না না ফিক্সড করা যেটাতে 1050 ওইটা 1050 1050 এটা 550 এটা 550 দরদামের সুযোগ নাই না ভিউয়ার্স ধন্যবাদ আপনারে ভিউয়ার্স আমরা আপনাদের সমকে একটা রিভিউ দেখাইলাম এখানে আসলে বিভিন্ন কালারফুল জ্যাকেট আছে এখানে আপনারা দেখরা খুব সুন্দর সুন্দর বিভিন্ন টাইপের যে জ্যাকেটগুলো আছে এখানে খুবই কালারফুল জ্যাকেট আর আসলে চয়েসফুল বিভিন্ন আইটেম আছে এখানে আপনারা আইলে এখানে নিতে পারেন মেলার বিশেষ আকর্ষণ হইল মেয়েরার দোকান অ্যাকচুয়ালি আসলে মেয়েরা এখানে কইলাম এটা আপনারা দেখলাম আমার পিছনে অর্নামেন্টসের দোকান আর এখানে বিভিন্ন আইটেমের অর্নামেন্টস আপনারা দেখলা আর খুবই সুন্দর চকচকে মানে এখানে যে অর্নামেন্টসগুলো আসলে চকচক করে হ্যাঁ এটা লেখা তার আর বেশি লাইটিং কাস্টমার আকর্ষণের লেখা মূল উদ্দেশ্য লেখা এখানে লাইটিং অ্যাকচুয়ালি এখানে আমরা দেখলাম টাইপের ছুরি তারপর খানের দুল বা গলার সেট বা এই ধরনের চেইন আইটেম বিভিন্ন ধরনের আইটেম আছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন রংপুর থেকে ভাই জি কি অবস্থা ব্যবসা কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই যেটা হচ্ছে হাজার হাজার শুক্রিয়া সন্তুষ্ট হ্যাঁ কোন টাইমে বেশি ভিড় হয় মেলায় বিকেল টাইমে কি বিকেল থেকে মানে রাত পর্যন্ত রাত কয়টা পর্যন্ত আটটা নয়টা এটা পর্যন্ত জি আচ্ছা এই যে আইটেমগুলো আছে এই যে গলার খানের যে সেটগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আসলে যে রেট লেখা আছে ওই রেটই কি বিক্রি হয় না কিছু কম হয় মানে একটু সুপ্রিভাইজ করে জি কিরকম মনে করেন এটা 320 টাকা লেখা আছে এটা কত রাখবেন লাস্ট এটা লাস্ট 280 250 250 নিচে হবে না নিচে হবে না জি লাস্ট 250 টাকা পর্যন্ত এটা দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ আর চুরি এগুলো তো বিভিন্ন দামের না ওইগুলাতে রেট নাই ওইটা তো মানে ইচ্ছা মতো দাম করবেন না না ভাই আচ্ছা বস আপনারা দেখলে আসলে এখানে যে বিভিন্ন আইটেমের যে অর্নামেন্টসগুলো আছে এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা দোকান ছোটো খাটো একটা দোকান তারা আসলে খুব সুন্দর করে সাজাইছেন আর আপনারা এখানে দেখলা এখানে আমরা একজন কাস্টমার দেখলাম আপু আসসালামু আলাইকুম ভালো আছেন জি বাসা কোথায় বোরপাড়া কি লোকাল সুনামগঞ্জ জি সিলেটি কথা বলা যায় আচ্ছা মেলাত কোন সময় আইছেন সন্ধ্যা সময় আইছি কিতা ইচ্ছা মানে মেলা যে আপনার আপনার ইয়া গুড়া মানে কোন দেশে আইছেন মেলা ঘুরছি বাচ্চা কাচ্চা লই আইছি মজা করলাম উঠে কেনাকাটা করা হয়েছে নাকি জি কেমন লাগে মানে মেলা যে আইছেন জি আজকে কি ফার্স্ট টাইম আইছেন জি না মজার আগে যে মেলা হয়েছে আপনি আইছেন জি জি ওই মেলার চাইতে এই মেলার অবস্থা কি ভালোই জমজমাট আচ্ছা জমজমাট জি ধন্যবাদ আপনার ভিউয়ার্স আসলে করোনা পরবর্তী এই ফার্স্ট টাইম সুনামগঞ্জ মেলা হইরো এর লাগি এখানে একটু বেশি বিজি বা কাস্টমার আসুন প্রচুর কাস্টমার আমরা নেক্সট দোকানে আপনারা কানেক্ট করার চেষ্টা করব
বিয়ার্স আমরা নেক্সট ইমিটেশনের দোকান আছি আর এখানে আপনারা দেখুন অত্যন্ত সুন্দর করে আসলে চুরি খানের দলগুলো আসলে এখানে সাজানো আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমরা আসছি ঢাকা থেকে কি রকম অবস্থা বেচা বিক্রির আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সন্তুষ্ট বিক্রির উপরে আল্লাহ পাক যা দেয় তাতে নিয়ে সন্তুষ্ট যেহেতু করোনা পরবর্তী অনেক কাস্টমার আসতেছে এজন্য একটু বেচা বিক্রি ভালো হবে কতদিন যাবত মেলা চলতেছে মেলা তো চলতেছে 15 দিন প্লাস মানে কতদিন আছে এখানে হয়তো আর 20 দিন থাকবে 20-25 দিন ধন্যবাদ থ্যাংক ইউ বেশ আপনারা দেখুন এখানে আসলে ই কর্নারও খুব বিজি এখানে মহিলা কাস্টমার আছেন প্রচুর মহিলা কাস্টমার এখানে আপনারা দেখুন যে বিভিন্ন আইটেমের যে ব্যাগের আইটেম আছে এখানে আপনারা দেখুন এখানে বিভিন্ন টাইপের ব্যাগ আছে আর আমরা দেখলাম এখানে বিভিন্ন ট্যাগ লাগাইলাছে ব্যাগের মাঝে অ্যাকচুয়ালি এখানে 1050 850 1150 যে বিভিন্ন টাইপের যে ব্যাগগুলো আছে এখানে অ্যাকচুয়ালি দাম লেখা আছে আর এখানে তারা এই সামান্য কনসিডার করেন মেবি ওই যে 550 লেখা আছে আপনি হয়তো সর্বোচ্চ 100 টাকা কম পাইতে পারেন এর চেয়ে কম পাইতে না এখানে আর মেলা তাইলে আপনারা খেয়াল রাখবা ঠিক আছে বস একই দোকানের সামনে আছি আমরা এখানে আপনারা দেখরা যে ছোট ছোট খানের দুল বা এই টাইপের বিভিন্ন আইটেম এখানে আছে ভাই ভালো আছেন নি হ্যাঁ ভালো আছে কি অবস্থা বেচা বিক্রি বেচা বিক্রি মোটামুটি ভালো এগুলো কত করে বেচা সেট এগুলো 50 টাকা 100 টাকা সেট মানে এগুলো 100 টাকা সেট এই সেট 100 টাকা হ্যাঁ 50 টাকা কোনটা আমরা দেখলাম বিভিন্ন যে ছোট ছোট দুলের আইটেম আছে দুলের আইটেম এগুলা কত করে যে বক্স 30 এগুলো নিচে যে কোনো আইটেম নিন 30 টাকা 30 টাকা হ্যাঁ সারা সাইড সমান নি হ্যাঁ শুনামনি আছে ভালো আসুনি তুমি ভালো আসুনি তোমার নাম কিতা আঞ্জুম কিতা কিনা তাইছো মেলা খুব লজ্জা বাইরে আসলে আসসালামাইকুম ভালো আছেন অবস্থা মেলাত বিভিন্ন দামের যে ফিক্সড করা লেখা আছে এখানে আপনারা দেখরা এই লাইনটা কি আপনারা যে কোনো একটা আইটেম নেন যদি এখানে 150 টাকা লেখা আছে আর এই পাশে আপনারা এই সারা লাইন 150 টাকা না ঠিক নিচে আছে 130 টাকা আর উপরে আছে 200 টাকা আপনারা যে কোনো আইটেম বাচ্চা লয় এখান থেকে আপনারা বিভিন্ন রেট লেখা আছে রেট অনুযায়ী আপনারা মাল নিবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ কতদিন যাবত এখানে আছেন আমরা যতদিন মেলা আছে আমরা ততদিন এখানে আছি হ্যাঁ জি বেচা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হচ্ছে আজকে কি পরিমাণ বেচা বিক্রি করছেন আজকে মোটামুটি 10-11 হাজার টাকা মতো বিক্রি করছে আর কি সন্ধ্যার পরে আরও এরকম তো হওয়ার কথা না মানুষই তো আজকে কম দেখতেছি বোঝা যায় না কি হয় কোন দিন বেশি হয় মানুষ শুক্রবার দিন মানুষ অনেক ভালো হয় মাঝারি এটার দাম 200 টাকা আর আপনারা উপরে যে আইটেম গুলা দেখেন এগুলো আসলে কত করে দাম 300 টাকা যে বড় যে শার্ট গুলা এগুলো একচুয়ালি নিলেন
লিলেন প্লাস কটনও আছে এগুলো আসলে লিলেন আর এখানে কটনও আছে সবগুলো আসলে 300 টাকা আর ডেনিম ডেনিম কত করে 300 টাকা ডেনিমও 300 টাকা পাওয়া যায় অ্যাকচুয়ালি আসলে বালা কোন উন্নত মানের কোন মার্কেট থেকে একটা ডেনিম কিনতে হইলে 1500 টাকা লাগে এগুলো আসলে 300 টাকা একটা ডেনিম পাওয়া যায় আর মোটামুটি এই ক্যাটাগরিটা বাইটার যে ডেকোলজি এটার যে মানে ডিজাইন আছে আসলে খুবই সুন্দর দেখার মতো আপনারা এখানে আইলে সুনামগঞ্জ মেলা তাইলে আপনারা এগুলো কিনতে পারেন আমরা লগে থাকা ভিউয়ার্স আমরা আছি একটা থ্রি পিসের দোকানও অ্যাকচুয়ালি এখানে অনেক বড় আকারের একটা দোকান আপনারা দেখলে আমরা সংক্ষেপে যে থ্রি পিসের দোকানের ওভারভিউ আপনারা দেখাইলাম অনেক বড় আকারে বড় পরিসরে তারা আসলে খুব সুন্দর করে সাজায় রাখছেন এখানে আপনারা দেখলে আনরেডি সব অ্যাকচুয়ালি এখানে সব আনরেডি থ্রি পিস আর কিছু কুর্তি আছে এখানে আমরা দেখলাম যে রেডি কিছু কুর্তিও পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছেন সবাই কি ভালো হন হ্যাঁ হয় সিলেটি মাত বুঝুন হ্যাঁ বুঝি বুঝবো নাই পুরা বুঝুন না একটু 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 বুঝি পুরা তো আর বুঝি না ঢাকা তো হয় নাই জায়গায় এটা যে দেখাই রাখ এটার দাম কত এটা দুই পিস 500 আপনারা মেলাতে এলে একটা টপস নিতে পারবা আর এটা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের তার কাছে আছে আর আপনারা দেখবেন এখানে অনেক সুন্দর করে সাজা আছে যে আনরেডি সব থ্রি পিস আপনারা দেখবেন বিভিন্ন রেটেড এগুলো কি ফিক্সড প্রাইস জি হ্যাঁ ফিক্সড লেখা আছে বিভিন্ন আইটেম বিভিন্ন রেটের এখানে মাল আছে 900 টাকাও আছে 600 টাকাও আছে 650 টাকা আছে বিভিন্ন রেটের মাল আছে এখানে আর থ্রি পিসের অনেক কালেকশন আছে তার দোকানে প্রচুর কালেকশন থ্রি পিসের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বেসার বেসা কিনা এখনো মেলা তো শেষের পর্যায়ে মেলা এখন এদিকের কাস্টমার তো তেমন চাপতেছে না দেখতে তো পাচ্ছেন কাস্টমার হলে দেখা যায় বলা যাইতো যে না কাস্টমার আসছে বেচে কিনা ভালো কোন ধরনের থ্রি পিস বেশি সেল এদিকে বেশিরভাগ সুতিটাই কোন রেঞ্জের হাজারের উপরে না নিচে না হাজারের নিচে 500 600 800 এই রেঞ্জের গুলো এগুলাই বেশি আচ্ছা ধন্যবাদ কি করেন আমরা দোয়া করি ভালো হোক বেচাবে কি এখানে আসলে আপনারা দেখলা প্রচুর কাস্টমার আছে তারপরে তারা সেল কম কেতার লাগে বুঝলাম না আপনারা দেখলাম এখানে 350 থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে আমরা দেখাইলাম আপনারা এখানে এই যে আইটেমটা আছে 350 টাকা মাত্র মাত্র 350 টাকা থেকে শুরু করে তার দোকানও যে বিভিন্ন রেটের 3000 প্লাস আইটেম আছে এখানে 3000 টাকার উপরেও আইটেম আছে এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আপনারা আইলে এখান থেকে নিতে পারেন এই মুহূর্তে আমরা আছি একটা কসমেটিক্সের দোকানও আর আমরা দেখলাম তারা কসমেটিক্সগুলো আসলে একটু ভিন্ন টাইপের সম্ভবত কোনো বালা কোম্পানি বা এরকম একটা কিছু আমরা একটু আলাপ করবো আমরা বাইরের লোকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা এটা কিনা কোনো ব্র্যান্ড নেই যে আপনারা দেখলাম যে মাল কম কিন্তু খুব সিম্পল করে সাজানো হয়েছে মাল কম বলতে সেল ভালো আলহামদুলিল্লাহ আমাদের মেকআপ অনলাইন শপ আর কি এটা আর এখানে সব দেশি মালে পাওয়া যায় মেকআপ বাইরের যায় হ্যাঁ পার্লারে যতগুলো আইটেম আছে সবগুলো পাওয়া যায় এখানে এখানে ফাউন্ডেশন ফেস পাউডার হইতে সব কিছু ওয়াটার প্রুফ পাওয়া যায় ভালো অরিজিনাল প্রোডাক্টগুলো ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায় ভিউয়ার্স আসলে এই মেকআপ ওয়ার্ল্ড এটা অনেকে আসলে অনলাইনে সার্চ করলে পাইবা তার পেজ আছে মেকআপ ওয়ার্ল্ড অনলাইন শপ তারা এখানে তারার এই যে অ্যাডভার্টাইজের লাগে তারা এখানে আসলে শপ করছেন সেলের লাগে এখানে আপনারা দেখরা তারা যে আইটেমগুলো খুবই ইউনিক আইটেমগুলো তারা এখানে তারা খুবই সিম্পলভাবে একটা দোকান করছেন আর এখানে ব্র্যান্ডের সবগুলো আইটেম বাইরের প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের প্রোডাক্ট লইয়া তারা দোকানটা সাজাইছেন আপনারা এখানে আইলে অবশ্যই আপনারা চাহিদা অনুযায়ী ভালো জিনিস নিতে পারেন
ভিউয়ার্স এর মধ্যে আমরা আছি আপনারা গর্ষাজানোর যে আইটেমগুলো আসলে বিশেষ কইরা প্রয়োজন এই গর্ষাজানোর আইটেমের একটা দোকান আমরা আছি আর আপনারা দেখরা আমার ডানে বামে মানে দুই সাইডে আপনারা দেখরা প্রচুর এবং উপরেও আছে বিভিন্ন ধরনের আইটেম আর এখানে আসলে প্রচুর গর্ষাজানোর যে আমরা শোপিসগুলো আমরা দেখলাম আপনারা দেখরা আসলে অত্যন্ত সুন্দর যে বিভিন্ন টাইপের যে আইটেমগুলো আছে আমরা টেবিলে রাখার লাগি বা বিভিন্ন শোকেস সাজাইবার লাগি আর এখানে প্রচুর কাস্টমার আছেন আমরা একটু তার লগে কানেক্ট হইমু ইনশাআল্লাহ আপু একটু কথা বলি ভালো আছে হ্যাঁ ভালো আছি মেলা কি আজকে প্রথম আসছি হ্যাঁ প্রথম আসছি ভালো লাগে খুব ভালো লাগছে আজকে কি টার্গেট করে আইছেন মেলা দেখব ঘুরব কিছু কিনব পছন্দ হলে কিনা হচ্ছে কিছু না কিনা হচ্ছে না এইমাত্র আসছি হ্যাঁ এইমাত্র এসেছি ঠিক আছে বেড়াকো আচ্ছা ওকে ওকে ভিউয়ার্স আসলে কাস্টমার অনেকেই আমরা দেখলাম তারা কিন্তু মাত্র আইসন এবং আস্তে আস্তে আসলে কিনবা সবে আসলে প্রথমে মেলা দুই কাছে আসলে একটা চক্কর মারেন আগে দেখুন কিতা পাওয়া যায় না পাওয়া যায় এরপরে অ্যাকচুয়ালি তারা সিদ্ধান্ত লন যে কিতা কিনবা আমরা দোকানের ওনারের লগে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সবে কি অবস্থা বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি একদম বলতে আপনার দোকানে যা আছে সব একদম জি আমার দোকানে যা সবই একদম কত প্রাইস এখানে 150 থেকে শুরু করে আপনার দেখা যায় 4,000-5,000 টাকা পর্যন্ত আইটেম আছে 150 থেকে শুরু করে মানে সব আইটেম সমান না সব আইটেম সমান আইটেম আছে তবে একদম যেটা নেবেন ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড প্রাইস 100 টাকা থেকে শুরু করে 4,000 জি জি 4,000-5,000 এরকম অনেক এবং অনেক উন্নত মানের বনসাই টনসাই আছে আমাদের অনেক ভালো কালেকশন এই যে এগুলো বনসাই আপনার এগুলো ন্যাচারাল প্লাস্টিক হ্যাঁ থাই থাই কালেকশন এগুলো সব সব আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট এগুলো সবই থাই প্রোডাক্ট আপনার রিয়েল বনসাই এগুলো কি আছে না জি না রিয়েল বনসাই তো আসলে অনেক দাম এটা তো এখানে চলবে না খুব বেশি হ্যাঁ অনেক দাম ধন্যবাদ ভালো থাকেন জি ইনশাআল্লাহ আমরা ফাইলেছি আমরা আর একজন ছোট ভাই তাই নাইছেন মেলা ভালো আছো তুমি জি নাম কিতা মাহমুদুল আমান বাড়ি কোন জায়গা হাসননগর সুনামগঞ্জ হাসননগর মাদশা পয়েন্ট আচ্ছা আচ্ছা কিতা কিনছো জি ফুল ফ্লাওয়ার চয়েস লাগছে হ্যাঁ কিনবা একটা হ্যাঁ আর কিতা কিনবা মেলাত উদ্দেশ্য কিতা দেখি যে ভালো লাগে কিনবা হয় কোনো রাইড চড়ছো নি মেলাত মানে ওই যে দোলনা এগুলা করছো নি ওই ট্রেন উঠছি কেমন মজা লাগে মেলাত যে বেড়াই রায় ভালো লাগে কারে লই আইছো মেলাত আমার আমার মা আর আমার বই আপা আচ্ছা ঠিক আছে এনজয় করো ভালো থাকো ওকে বাই ভিউয়ার্স এই মুহূর্তে বাণিজ্য মেলার আমরা নৌকা যে রাইড আছি নৌকা রাইডের সামনে আছি আপনারা দেখলাম এটা রেডি হইল একটু পরে এটা আসলে স্টার্ট করা হইব আর এখানে আসলে সবাই খুবই এনজয় করা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্লেস থেকে অনেক মানুষ আসছে নৌকার যে রাইডটা আসলে এক্সাইটিং একটা রাইড আর সবে এটা আসলে খুবই এনজয় করেন আমরা দেখলাম এখানে অলরেডি নৌকা ফিল আপ হয়েছে প্লাস সেখানে লাইনও অনেক মানুষ আছেন আর এখানে আসলে সবাই খুব এনজয় করা আমরা একটু মাতমু দিদি ভালো আছেন জি ভালো রাইড উঠছেন আর কোনো রাইড উঠছেন ফার্স্ট লাগের মেলা ভালো লাগে মিলি সব খুব এনজয় করা খুব এনজয় করা ঠিক আছে তোমার কেলা লাগে ভালো লাগে খুব ভালো লাগে রাইড উঠছেন না 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 এই ফার্স্ট ফার্স্ট হ্যাঁ আর কি ইচ্ছা আছে সব দুটার দেখি হ্যাঁ কিনার উদ্দেশ্য কি আজকে মেলা যেটা ভালো লাগবে ওটাই কিনবো দিদি দিদি কি টাকা পাইবা আজকে কই না কইছি না খাওয়াইবা খাওয়াইবা সময় কিছু খাওয়া হইছে না খাওয়াইছে ভালো লাগে ওটা ওটা কোন কি অবস্থা ভালো আছে ওই ওই ভালো আছি কেমন লাগে মেলা তো এক্সাইটেড আছি মাত্র ঢুকলাম ওটা দুটমু সবটি দুটমু ফার্স্ট ওখানে ইয়েস ঠিক আছে সব এনজয় করুন ওকে ওকে বাই ভিউয়ার্স আপনারা দেখলা নৌকা রাইড শুরু হয়ে গেছে আর এটা আসলে এক্সাইটিং একটা রাইড সবাই এখানে খুবই এনজয় করেন নৌকা তোটার পরে এটা যখন একটা স্পিড বাড়ে সবাই খুবই চিৎকার করেন আর মানে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সবাই খুবই এনজয় করে আপনারা দেখা নৌকা রাইডটা আসলে সব মেলাতে আসলে অত বেশি রাইড থাকে না আমরা দেখলাম যে সুনামগঞ্জ এই মেলা
কুটির শিল্প মেলা বা বাণিজ্য মেলা যেটা হন এই মেলাত অনেকগুলো রাইড আছে আমরা নৌকা দেখলাম দোলনা দেখলাম পাশাপাশি যে চরকি আমরা কই যেটা চরকিও আছে আসলে অনেকগুলো রাইড পাশাপাশি আমরা বাচ্চাদের একটা রাইড দেখছি আপনারা এটা দেখানোর চেষ্টা করব আমরা লগে থাকুক আশা করি আপনারা খুব এনজয় করবেন আজকে গাইস আপনারা দেখলা এক্সাইটিং একটা রাইড চলে এখানে এটা হইছে চরকি আমরা যেটা রেসু যা সিলেটি বা বাংলা আমরা ওই যে চরকি দোলনা যেটা আসলে এখানে অনেকে উঠছেন এটা অনেক উপরের উচ্চতা দিয়ে ঘুরে আয় প্লাস উপরে গেলে অনেকে চিৎকার করেন আসলে খুব ভয়ে চিৎকার করেন না আনন্দে চিৎকার করেন অ্যাকচুয়ালি বিষয়টা তারই ব্যাপার যে এখানে উঠেন আর আপনারা দেখলা যে খুবই সুন্দর বা একটা কন্ডিশন যেটার তারা এখানে সাজাইছেন ভিউয়ার্স মেলা মানেও বিনোদন মেলা মানেও কেনাকাটার ধুম আসলে আপনারা দেখলা সুনামগঞ্জের এই মেলাটা আসলে খুবই জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে যেমন বিভিন্ন রাইড আছে পাশাপাশি এখানে ক্ষুদ্র কুটির শিল্পের যে বিভিন্ন টাইপের দোকান আছে পাশাপাশি এখানে সুনামগঞ্জের বিভিন্ন মানুষও আসেন এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আইসেন বেড়ানিত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কই থেকে আইসেন জি আমি আইসি সাতক থেকে সাতক থেকে সুনামগঞ্জ আইসেন না সুনামগঞ্জ থাকেন জি না সাতক থেকে বেড়ানিত আইসেন জি ভাই মেলার উদ্দেশ্যে মেলার উদ্দেশ্য আইসি আর এখানে আইসি আমার আত্মীয় বাড়ি তে উদ্দেশ্যে মেলাও বেড়াই গেলাম কিরকম লাগে আজকে মেলা জি ভাই খুব ভালো লাগে সবাই নিয়ে আইসেন জি ভাই জি আমার বড় ভাই এরপরে ফ্রেন্ড তারা নিয়ে আইসে এনজয় করা জি ভাই জি ভাই খুব এনজয় করা খুব ভালো লাগে খুব সুন্দর একটা মানে প্লেস হইছে আর খুব সুন্দর লাগে ধন্যবাদ আপনার জি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই অবস্থা মেলাত কিরকম লাগে গুরুরাত খুব ভালো লাগে খুব ভালো লাগে জি ভাই কোনো রাইড উঠছেন নি কোনো রাইডও জি না যে দোল না এগুলো দেখাই দেখালাই যেমন আনন্দ মানে উড়াই তেমন আনন্দ আসলে কিছু মানুষের দেখে আনন্দ পায় না আর কেউ কেউ মানে সহি আনন্দ পায় ঠিক আছে হ্যাঁ করা যায় যে অন্তই বোঝা যায় মানে উঠার অনুভবটা অন্তই বোঝা যায় কিরকম একটা বুঝছেন ধন্যবাদ ধন্যবাদ কথা বলছেন আপনারা দেখলা বাচ্চারা লাগে একটা আলাদা রাইড করা হয়েছে এখানে এখানে খুব সুন্দর যে বোট ওয়াটার বোট এখানে এখানে করা হয়েছে বাচ্চারা আসলে খুবই এনজয় করেন আপনারা দেখলা এখানে বাচ্চারা তারা মনের ইচ্ছা মতো এখানে মাঝে ঘুরের পাশাপাশি এখানে বিভিন্ন গার্ডিয়ানও আসেন তারা আসলে বাচ্চাদের আনন্দ দেওয়া লাগে এখানে বেড়ানিত লিয়ে আইসেন আর এখানে আপনারা দেখা যে বাচ্চারা যে এনজয় করেন একজন ফেরে আর একজন উঠে নামের তারা আসলে খুবই এক্সাইটেড এখানে ইয়ে করার লাগে আমরা আছি এই মুহূর্তে সো এক্সাইটিং একটা রাইডের সামনে আপনাদের এখানে যে ওয়াটার মিউজিক্যাল ওয়াটার চলে যে এখানে চলে আর এখানে সবাই আসলে খুব এনজয় করা আমরা এক ভাই আসল এখানে ভালো আসেনি জি ভাই ভালো কই থেকে আসছেন মাইজবাড়ি কিনা লাগে মেলা তাইয়া জি মেলার কিনা লাগে খুব ভালো লাগে ভাই খুবই খুশি খুব খুশি এমন এনজয় করা খুব একবারে মানে সেরকম একটা মনের মাঝে আনন্দ পাইতেছি বাড়িগুন ভালো লাগতেছে বাড়িগুন জায়গা বাড়ি সুনামগঞ্জ সদর সদরে একে আইসেন মেলা মেলা সবাই নিয়ে আইস সবাই মিলে একটা ওকে ওকে মানে না মন মানে না আমরা আশা করি আপনারা এনজয় করা মেলা আসলে এনজয়ের বিষয় মেলা তাইলে অবশ্যই এনজয় করা লাগবে আপনার না চাইলেও আপনার মনের মাঝে রং আইব মেলা তাইলে অবশ্যই আমরা লগে দেখব নেক্সট কিছু আপনার কানেক্ট করলাম আশা করি আরো এনজয় করবা ভিউয়ার্স ফান লইয়া অনেক ইতিহাস সিলেটি মানে ফান ফান ছাড়া উপায় নাই যত আইটেম স্পেশাল আইটেম খাওয়াই না কেন মেহমান আইলে ফান খাওয়াই তো ওই বান আইলে মান সম্মান থাকতো নাই আর মেলার ফান মানে তো বুঝরা অনেক আসেন দুলাবাই আইন সারেন তোর লইয়া মেলাত ফান না খাওয়াইলে উপায় নাই সরম পাইলি বা আর যারা আইন মেলাত তো অবশ্যই ফান তো খাওয়া লাগবে ভাই ভালো আসেন জি ভালো আছি কেমন ছিল ভালো ছিল হয়
গুলা কত করে বেচন পান এটা 20 টাকা এটা 10 টাকা আগুন এটার মাঝে কি দা কি দা দেওয়া এতে আছে কালো জিরে আছে গোমড়ি আছে তারপরে দুরে ভাজা আছে নারকেল আছে গ্লুকোজ আছে তারপরে ঘন চিনি আছে তার কিশমিশ আছে তারপরে ই আছে এই গোলমরিচ টরিচ এগুলো দিয়ে ইত্যাদি ইত্যাদি করে বানানো এটা দিদার কি দা দেওয়া এটা হচ্ছে জামাই পান বলে এটাকে মিষ্টি পান জি সবই মিষ্টি পান আইটেমটা ভিন্ন ভিন্ন মশলাটা ভিন্ন ভিন্ন জি জি এটা হাজার পিস বস্তা পারেন আর কম হয় বেশি হয় সব রকমই হয় জি জি কনফার্ম চাইলাম পান দিলা না তোমার সাথে কিসের গুরুত্ব বুঝছেন আসলে বাংলার গানের মাঝে অনেক গানের মাঝে পান লয় অনেক গান আছে আর আপনারা মেলা পাইলে তো অবশ্যই পান খাইবা আর মিষ্টি পানের তো আলাদা একটা গুণ আছে মেলার মাঝে ঠিক আছে ভাই ভালো থাকুন জি জি আচ্ছা ভিউয়ার্স মেলাতে আসলে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন আর এখানে অনেক দূর থেকে আসছেন আপু ভালো আছেন জি ভাইয়া কোন জায়গা থেকে আসছেন মেলা জামতলা থেকে লোকাল সদরে আসছেন জি জি কেমন লাগে মেলাতে ভালো খুব ভালো জি ভাইয়া খুব ভালো শপিং হয়েছে নি জি ভাইয়া আম্মনির সাথে হয় হয় আম্মু কিটা কিনে দিয়েছেন কিছু না বাইরে দিল সপ্তাহ আমার না বাইরে দিরা হ্যাঁ এটা তো হয়েছে না এটা তো দিবা অবশ্যই খাওয়াইছেন নি কিছু না আমার বাইরে আনা যেরম বাইরে খানো খেলরো ভাই আইলে পরে জি ভাইয়া জি ওকে ভালো থাকুন জি ভাইয়া ভাই ভালো আছেন নি জি ভালো আছি কি অবস্থা বেসাবি কেমন না মন বাজার কেন জি না ব্যথা হওয়ার বাক কয় মোটামুটি ভালো গুছে তা আইটেম তা কত করে বেসন এটা কি এটা দি কোনো কাজও লাগে নি এগুলা ফুরতার খেল না বাচ্চা তে খেলাই ভাল লাগে জি বাচ্চা দুই ফিটা বলা বাচ্চা তে আইটেম গুলো আসলে করোনা কাজও লাগবে এটা এরা যারা শ্বাস পিঠা বানায় বা যে সমসা টাইপের যে পিঠা গুলা বানান শ্বাস পিঠা লাগে না শ্বাস পিঠা বা সন্দেশ বানান যারা এই যে ময়দা দুধ দিয়ে যে সন্দেশ বানানি হয় এগুলা লাগে আসলে এই আইটেম গুলা এটা কি দা এটা ফুরতা রাখাল নাই ছোট বাচ্চারা এটা ফাটা বুতাইল জি এটা ফাটা ফাটা বুতাইল এগুলা কত পিস 30 টাকা 30 টাকা এটা 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 20 টাকা 20 টাকা এগুলা কত হবে এগুলা 50 এটা সব কাটে জি আর যে গাইল এগুলা আছে এগুলা কত হবে গাইল সিয়া এগুলা 150 পরোটা পরোটা 250 টাকা ছোট হইলে 150 আর যে ছোট যে ড্যাগ আছে জুড়ই আছে এগুলো আসলে কত হইবে 30 টাকা পিস আছে 30 টাকা পিস আছে 50 টাকা পিস আছে সাইজ বুঝা জি এটা কি দা এটা ওই এই পিঠা সাজ পিঠা সাজ এটা কি দা এরকম রুপাইয়া চাপ দিলে সাজ হইবে 180 টাকা আচ্ছা আচ্ছা 180 আর কম কত না কম হবে না 150 টাকা একবার 180 টাকার আইটেম আছে এখানে 150 টাকা রাখবো নেবেন আপনি আচ্ছা কম রাখা যায় না 150 টাকা নিচে রাখা যাইতো না লাগে এটা বিক্রি হইতো না কাস্টমারও নিতা নাই মানে 100 টাকা কইয়া গেছেন বাইকটা কত হইলো এটা খাড়া লাগবনি ফলটল না এগুলা বাচ্চারা খেলনা দাঁড় নাই একেবারে খেলতে পারবে দাঁড় দেওয়া যাইবনি না দাঁড় দেওয়া যাবে সমস্যা নাই আপনি যদি কাজে লাগাইতে চান লাগাইতে পারবেন না আইডি কাজে এরপরে ওইটা বাচ্চা নিতে হাত কাটবো এটা নিলে ঠিক আছে এগুলো সব বাচ্চা নিতে খেলনা এগুলো কত পিস কত করে 20 টাকা পিস 20 টাকা পিস সব 20 টাকা যা আছে সব 20 টাকা হ্যাঁ 20 টাকা এগুলো সারা খেলনা যা আছে 20 টাকা ভিউয়ার্স আপনারা মেলা পাইলে বাচ্চারা লাগে যে আইটেম গুলা নিতে চান 20 টাকা 30 টাকা এই আইটেমের মধ্যে এই দামের মধ্যে আপনারা নিতে পারবা ঠিক আছে ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি একটা আনকমন দোকান আর আপনারা আমার পাশে আছে অনেক টাইপের টপস পাশাপাশি কেন ব্যাগস আছে ওয়ান পিস পাশাপাশি অন্য ছোটো বাচ্চারা বিভিন্ন আইটেম আছে এই পাশে আমরা দেখলাম যে বিভিন্ন টাইপের যে টপস আছে ভাইয়া এগুলো আসলে কত করে দাম 250 টাকা ভাইয়া যে কোনোটা 250 জি ছোটো বড় যা উপরে উপরে 250 উপরে উপরে নিয়ে ছোটো বড় যা নেবেন সব 250 ওই পাশেও 250 জি মানে যাই নেবেন 250 জি ভাইয়া আর ওই পাশে ওই পাশে ওই পাশে সম্ভবত সেকেন্ড হ্যান্ড মাল না আচ্ছা বেশ আপনারা দেখলা এখানে আসলে বিভিন্ন টাইপের টপস বা কুর্তি আপনারা যেটাও হই না কেনে এটা আসলে এখানে যেটাও নেবা আপনারা মাত্র 250 টাকায় আপনারা নিতে পারবা আসলে অত্যন্ত সুন্দর বা আনকমন ডিজাইনের এখানে আমরা দেখলাম যে গরুয়া বা হাতে তৈরি বিভিন্ন আইটেম এখানে আছে আর এখানেও যে আইটেম আপনারা নেবা এটা আসলে 250 টাকা মাত্র প্রচুর কাস্টমার আছেন এখানে আমরা দেখি এখানে একটু কাস্টমার আর
আমি আসলে কানেক্ট হইতাম কি ওটা বাইরাম না খাল লগে কানেক্ট হইতাম আমরা ওনার লগে একটু আলোচনা করি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি ভাইয়া কি তা অবস্থা ভাই সাবিকির আলহামদুলিল্লাহ ভালো ভালো জিও কাস্টমার কোন টাইমে বেশি বিজি হবে কাস্টমার এই সন্ধ্যার টাইম থেকে একটু হয় সকালে কাস্টমার একটু কম দেখা যায় এই পর্যন্ত যা বেচা বিক্রি হইতেছে আপনি কি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ওটাই শুকরিয়া তো করতে হয় ভালো হোক আর খারাপ হোক চিটাগাং চট্টগ্রাম সব মেলা বিভিন্ন জায়গায় যান জি যাই বাংলাদেশের সব জায়গায় যাই বড় বড় মেলা বাণিজ্য মেলাগুলো আমরা করি প্রোডাক্টগুলা কি আপনাদের মানে কোনো নিজস্ব গার্মেন্টস না নিজস্ব গার্মেন্টস আমরা হ্যাঁ ঢাকা থেকে চিটাং থেকে হ্যাঁ জি চারপাশে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট জি এগুলো আসলে কত করে পিস এগুলো আসলে বিভিন্ন দামের বিভিন্ন প্রাইসের এগুলো মনে করেন আমরা ওই চিটাংয়ে আমরা নিজেরা ইম্পোর্ট করি তো এখন এখানে কিছু বেচার জন্য যে শীতের শেষে আমরা অন্য জায়গায় মেলায় ছিলাম ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছি আমরা যে ব্ল্যাঙ্কেটগুলো এগুলো আসলে মানে কোন তাহলে লোয়েস্ট প্রাইস 500 থেকে আপনার 2000 টাকা পর্যন্ত আছে এরকম আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন ওকে ভাই থ্যাংক ইউ ইয়েস আপনারা দেখুন আইকন আসলে বিভিন্ন ডিজাইনের এগুলো কিন্তু ইনপুটের মাল সামান্য কিছু দিন ইউজ করা এগুলো তারা আসলে কোনো বেস্ট ইনপুট করা মাল এগুলো আসলে চিটাগাংয়ে ইনপুট করা হয় প্লাস্টিক অন্য তারা মেলাতে লই আইসেন বেচার লাগে এগুলো খুবই উন্নত মানের তবে একটু ইউজ করা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আর এখানে যে আমরা জ্যাকেটগুলো দেখরা এগুলো অ্যাকচুয়ালি ইউজ করা সবগুলো এখানে ইউজ করা প্রোডাক্ট আমরা লগে থাকুকা আমরা একটা কাপড়ের দোকান আছি আর এখানে আমরা দেখলাম তারা একটা স্পেশাল প্রাইস আছে এখানে এক পিস কিনলে 300 টাকা দুই পিস কিনলে 500 টাকা ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বেচা ভাই কি ভালো নি না ভালো বেশি বেচা কেন ভালো না মানে আপনারা যে কাপড় আনছেন এটার চাহিদা কম না বেশি কম চাহিদা এখন কম খুব কম খুব কম প্রোডাক্ট চেঞ্জ করেন এখনো তো অনেক সময় আছে চেষ্টা করতেছে মাল আনবো অন্য নতুন ডিজাইনে মাল আনবো বিভিন্ন আমরা দেখলাম এখানে আসলে কাস্টমার আসেন অনেকেও আর আপনারা যে স্পেশাল অফার এখানে আছে 300 টাকা এক পিস কিনলে 300 দুই পিস কিনলে 500 টাকা একসাথে দুই পিস নিলে আপনারা 500 টাকা পাইবা আর এখানে আসলে যে আইটেমগুলো আছে এগুলো অনেকে যারা গড় ফিন্দার লাগে যে আইটেমগুলো আসলে সুতি একবারে পিওর টিস্যু কাপড় বা সুতির বিভিন্ন আইটেম এখানে আছে যেগুলো আসলে তারা অত্যন্ত কমে বেচা আমার কাছে লাগে খুব কম দামে বেচা মাত্র 250 টাকা পিস দুই পিস নিলে একসাথে 500 টাকা নিতে পারবা এক পিস নিলে 300 টাকা এখানে কিন্তু এক পিস 200 টাকা যে কোনোটা নিলে 200 টাকা 200 টাকা আর এই পাশে কত এটাও 200 ওগুলো 300 টাকা ওগুলো সব 300 টাকা দুইটা কিনলে 500 টাকা দুইটা কিনলে 500 টাকা আমরা খুবই কমে দিতেছি অবস্থা খারাপ বেচা কিনে নাই তো আমরা দামের মালটাই কমে দিতেছি আর কি সেল করান দেওয়ার কথা এখন জানবা সেন ক্লাস মোটো না অবস্থা ভয়াবহ চার দোকানে সেল হয় প্রতিদিন 10-12 হাজার যেখানে আমরা চার দোকানে বিক্রি করি আপনার 1.5 লাখ 2 লাখ যে কোনো মেলায় কারণ কিটা কারণ এখানে কাস্টমার দাম কম বলে ভালো জিনিস আর কি মূল্য দেয় না কিনতে চায় না দাম হ্যাঁ দামে কিনতে চায় না অবশ্যই যেমন আপনি একটা জামা সিলাইতে গেল তো 150 টাকা মজুরি লাগে লাগে না তো অন্য ধরে বলে 100-150 টাকা একটা জামার দাম বলে একটা জামায় 2-2.5 গজ কাপড় লাগে আমরা কি ভাষা দিব বলেন ঠিক আছে আসলে যেহেতু যে আইটেমগুলো লই আইছেন ভাই তারা হয়তো কাস্টমারের চয়েস হয় না বিদায় তারা চান যে একটু কমে দিলে নি মুনাইলেন নিতাম না ঠিক আছে ঠিক আছে কিছু প্রোডাক্ট চেঞ্জ করেন অবশ্যই সেল বাড়বো আশা করি আমরা সেল বাড়বো ঠিক আছে ভালো থাকুন বিয়ার্স আমরা এই মুহূর্তে আছি মেলার একটা দোকানও আর আপনারা দেখলেন এখানেও এক পাশে আছে বাচ্চারার যে খেলনা আইটেম এক পাশে মেলার বিভিন্ন অর্নামেন্টস আছে আর পাশাপাশি এখানে সানগ্লাস প্লাস গড়ি এরকম আইটেম আছে অ্যাকচুয়ালি এখানে আসলে অনেক টাইপের খেলনা আমরা দেখলাম দোকানের নাম তারা পিয়াল আর এখানে আপনারা দেখলাম যে এইগুলো আসলে বাচ্চারার যে ইয়ো ইয়ো প্লাস বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে বিভিন্ন টাইপের দোল গাড়ি বা সেই সব ধরনের আইটেম এখানে আছে আর এগুলো আপনারা দেখো এখানে বিমানও আছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনি কেমন প্রাইস কি দা সেম প্রাইস নি সব এটা ভালো না না এখানে বিভিন্ন প্রাইজের এক একটা দাম এক একটা হ্যাঁ হ্যাঁ এক একটা দাম এক একটা প্রাইস বিভিন্ন প্রাইস সর্বোচ্চ কত দামের প্রোডাক্ট আছে এখানে সর্বোচ্চ আপনার আছে
25 টাকা এটা কি রিমোট সিস্টেম হ্যাঁ রিমোট চার্জার সিস্টেম গাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভিউয়ার্স এখানে আছে আসলে সানগ্লাস আছে অনেক টাইপের সানগ্লাস আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম সালাম ভালো অবস্থা সবই কি ভালো হচ্ছে না আছে মোটামুটি আছে ভালো খারাপ না না এদিকে মানুষ একটু কম সব মানুষ কি ওই পাশে চলে যায় পাশে ডাইন পাশে টাইনা নিয়ে আসা জানা কিছু না আপনারা যদি বলেন টাইনা নিয়ে আসবো আচ্ছা সানগ্লাস আমরা দেখতে পাচ্ছি এগুলো কি সব প্লাস্টিক না কাচের আছে কাচের আছে প্লাস্টিক সেলুলাইড আছে কোন রেঞ্জের যে যে মনে করেন এই যে নর্মাল গ্লাসগুলো এগুলো আসলে কত দামে বিক্রি করেন এটা 150 180 তো যে এটাতে কোনো পাওয়া নাই এটা তো একেবারে না জিরো 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 এদিকে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন গ্লাসগুলো ডিজাইন গ্লাস আসলে এগুলার প্রাইস কি রকম 250 আছে 300 আছে 350 আছে 400 আছে সর্বনিম্ন কত আছে 200 টাকা 200 টাকা এর নিচে বেশ না গড়ি গড়ি আছে 350 এর নিচে নাই 350 এর নিচে কোনো গড়ি না না প্রোডাক্ট কি সব বাইরের 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 সব বাইরের আমরা দেখলাম আসলে তারা এখানে অনেক প্রোডাক্ট আছে আর লেডিস জেন্টস সব ধরনের আইটেমও আছে এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন টাইপের গড়ি আছে বাচ্চারার যে গড়ি বা সানগ্লাস এগুলোও আছে ভিউয়ার্স আমরা লগে থাকুন আমরা নেক্সট কোনো শপে আপনারা কানেক্ট করার চেষ্টা করব ভিউয়ার্স আমরা আছি নদ্দার অর্নামেন্টসের দোকানে আর আপনারা দেখলাম আমার সামনে আছে অনেক ডিজাইনের ছুরি আর এখানে আমরা ভাই আসুন সেইল ভাই ভালো আছেন নি জি আলহামদুলিল্লাহ অবস্থা বেচা বিক্রি কেমন হচ্ছে আসলে বেচা কেনার অবস্থা হচ্ছে এই করোনার কারণে অনেকই কম অনেকটাই কম এগুলো কত করে পিস 30 টাকা পিস মাত্র 30 টাকা হ্যাঁ এগুলো কেমন চাইল আমার মতো মনে হয় ভালোই হয় কিন্তু এই তারিখে 200-300 পিস ডেইলি কমন হয় এগুলো সবচেয়ে বেশি কোন আইটেম চাইল কসমেটিক্স আলতা স্নো লিপস্টিক হ্যাঁ এই যে কসমেটিক এইগুলো এই আইটেম এটাই চাইল হয় মেলার মাঠে বেশি এগুলো এগুলো খুব কম হয় এগুলো এগুলোই তো এগুলোই এগুলোই হয় সবগুলোই হ্যাঁ হ্যাঁ রেডিমেড থেকে কসমেটিক্স টাইপ বেশি সেল হয় দোকানটা কোন জায়গা এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ আচ্ছা ঠিক আছে সেল করেন আচ্ছা আমরা দেখি আপনার এখানে আর কি কি আছে ভিউয়ার্স আমরা এখানে ছোট বোন দেখলাম তাই শপিং করো আসসালামু আলাইকুম সব ভালো আছেন জি এটা কি আর কি থাকেন চস্কি মেলার লজ্জা বাইর মিন বালা শুননি শপিং শেষ নি কখন আইসেন কখন আইসেন কিতা কিতা কিনছেন দাম কম নিমে আপনার বেশি 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 লাগে দাম খাওয়া দাওয়া করছেন নি কিছু মেলা জি না ঠিক আছে আশা করি মেলাতে আইসেন যেহেতু অবশ্যই খাইবা কিছু আর শপিং করো কা বেশ আমরা লগে থাকো আমরা নেক্সট শপে আপনার কানেক্ট করবো বড় ভাই ইনকাম তো আজকে বাম্পার হয়েছে আজকে তো প্রচুর কাস্টমার না কাস্টমার বাদে কালকে শুক্রবার গেছে কালকের সাথে আজকে কাস্টমার একটু কম শুক্রবারে বেশি হয় শুক্রবারে অনেক জায়গায় সব জায়গায় বেশি হয় শুক্রবারে মহিলা কাস্টমার বেশি মেলার ভিতর তো ওই মহিলাই বেশি হয় কসমেটিক্স তো হ্যাঁ হ্যাঁ মানে আমাদের যা আইটেম আছে সব মহিলা আইটেম বলছেন জেন্টস হলে খুবই কমই আর কি এর জন্য আর কি আচ্ছা এগুলো এই যে সামনে রাখা আছে এগুলো আসলে কত করে প্রাইস সব কি একই দামে একই দামে সব 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 নেবেন সব 30 টাকা এই মাথা থেকে এই মাথা এই মাথা পর্যন্ত জানিবেন সব পার পিস 30 টাকা পার পিস 30 টাকা শুধু চুরি বাদে চুরি বাদে চুরি হলে একটা একদম আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ভিউয়ার্স ঘুরতে ঘুরতে মেলার শেষ প্রান্তে আমরা এখন যাওয়ার পথে আমরা খুব কিউট একটা বাবুরে পাইছি হ্যালো বালা শুনি আম্মা কেমন আছো মাম্মা খুব কিউট আসলে খুব মায়া লাগার দেখিয়া বালা শুনি জি ভাই অবস্থা মেলা কোন সময় আইছেন আইছি প্রায় 7টার দিকে ভালো লাগে নি মেলা এই তো খুব ভালো লাগে আম্মু ফ্যামিলি অবশ্যই ওইতে সব কিছু হইতে মোটামুটি ভালো হয়েছে কিছু কিন্তু না খালি না আমরা লাগে কিছু কিনা হইছে না এই পর্যন্ত সব বাচ্চারা সব বাচ্চারা লাগে কিনা আম্মু ওই দিন ঠিক আছে এনজয় করো কা মেলা ভালো দেখো কা
আচ্ছাদারে আনন্দ দিতে পারেন নি আরে আর আনন্দ পায় আপনার কষ্ট হয় না কষ্ট হয় না নিজে এনজয় করেন এনজয় করেন নিজে কাছে তাই না চলে বাচ্চাদারে আনন্দ দিয়ে নিজে আনন্দ পায় লাগি রাইটা কররা মাছান মানুষ ভিউয়ার্স আমরা এখানে দুইজন স্পেশাল মানুষে পাইছি আপনার লগে একটু পরিচয় করাই দিমু এখানে আসেন আসলে তাইরপুর উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আর প্লাস সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য প্লাস সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক পাশাপাশি এখানে আসেন এই বাণিজ্য মেলা ক্ষুদ্র কুটির শিল্প মেলার ব্যবস্থাপনা পরিচালক এখানে আসেন আপনার নামটা একটু জানেন আমার নাম হচ্ছে অমলকান্তি কর আপনার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম মেলা সম্পর্কে একটু কইবা আমরা আসলে সুনামগঞ্জ হচ্ছে জল জুসনার শহর সুনামগঞ্জের মানুষ বিনোদনের জন্য এই মেলাটাকে খুবই পছন্দ করে সকাল থেকে মানুষের ভিড় থাকে স্কুল কলেজ যেহেতু বন্ধ আছে ছাত্রছাত্রীরা এই জায়গায় আসে তারা মেলার এই বিভিন্ন ইভেন্টে ঘুরে তাদের খুব মজা পায় তারা ধন্যবাদ আমরা সময় দেওয়ার লাগি মেলার সম্পর্কে একটু কইব আমরা যে পর্যন্ত মেলা যে স্টলগুলো আইছে তারা কি লাভবান হইর না কি লসও আছে বা মেলার পরিস্থিতি কীরকম যায় একটু কইবা যে একটা জিনিস আমরা চাই মেলা হলে শিল্পের প্রসার ঘটুক মেলা আমাদের এটা হচ্ছে মেঘালয়ের একটা কোনায় সুনামগঞ্জ এদিকে সেভেন সিস্টার ভারতের মেঘালয় রাজ্য তো আমরা আমাদের পণ্যটাকে আমরা ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীতে মেলার মাধ্যমেই আমাদের পণ্য সমারোহ ঘটবে আর সারা পৃথিবীতে আমাদের পণ্য সমারোহ ঘটবে এবং ছড়িয়ে পড়বে এ আমার প্রত্যাশা যে আপনি যে প্রশ্নটা করছেন প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের যে সুনাম মেলাগুলোতে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তারা এই মহামারী করোনার কারণে অনেকেই ব্যবসা অফ হয়ে গেছে অনেকে জোরে পড়ছেন সেই জোরে পড়া মানুষগুলারে নিয়েই আমরা আবার নতুন করে এদেরকে ব্যবসায়ীভাবে স্বাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের ছোট্ট সুনামণিদের জন্য যে দুই বছরের জন্য ওরা অনেকটাই বাসাতে বন্দি সেই ক্ষেত্রে আমরা ছোট্ট সুনামণিদের জন্য বিভিন্ন ধরনের রাইড আইটেমগুলো রাখছি যেমন নৌকা নাগরদোলা হানিসিং ওয়াটার বোল জাম্পিং বিভিন্ন আমরা এই মেলাতে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে হস্তকুটির শিল্প বিভিন্ন পণ্য এবং ছোট্ট সুনামণিদের জন্য আনন্দের ব্যবস্থাটাই আমাদের এই মেলাতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনার আমরা সময় দেওয়ার লাগি আর খুবই সুন্দর উদ্যোগ সুনামগঞ্জবাসীর লাগে এটা আসলে খুবই সুন্দর একটা উদ্যোগ আর এখানেও যে বাচ্চারা যেমন আনন্দ পায়র তেমনি ক্ষুদ্র কুটির শিল্প যে ব্যবসায়ী বৃন্দ আছে তারাও একটু উপকৃত হইরা আপনারা ভালো থাকো থ্যাংক ইউ ভিউয়ার্স এত সময় ধরে যারা আমরা লগে আসলা আজকের এপিসোড আশা করি আপনারা খুবই এনজয় করছেন যেহেতু এটা মেলার এপিসোড আসলো আর আমরা দৃঢ় বিশ্বাস মেলার এপিসোডগুলো আপনারা বেশি ভালো পাইন পিয়াজ মরিচ আদা রসুন আদা চিনি আপা এটা কুচি
এটা ফার্স্ট টাইম বি ওকে সেকেন্ড টাইম ডব্লিউ এ ডব্লিউ 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 ওকে দা মেটো গিলা টু পুটি টু এটা আসলটা গোল কুড়ি দা বুলবুল এ কারবে বেটকে বানাও এটা আন্টি কাটবে আঙ্কেল খুশ ভাই লেলো ভাবি খুশ কম টাকায় ভালো জিনিস এটা দিয়ে মাছের আসতে হবে ফ্রি দিশন ফ্রি দিশন আপালু মুলি গাজরে ফেল আবিলু এটা ফট করে ধরবে ওকে বস এটা প্রেস 1 2 3 4 5 6 7 টা আপিলেস ম্যাচিং এন্ড দা সাইড রেসিপি কেটে শেয়ার করে রেসিপি এটা কুরকুরে জিঞ্জার ফেস ফ্রাই ফিঙ্গার এ তুন্নু মুন্নু কাটিং আপনি বাবলুকে লিয়ে তেরে বেড়া আলু কাটলি বস চিপস সবই ক্যারোটে সালাদ